সাবির মল্লিককে যেভাবে মারা হয়েছে দলবদ্ধভাবে একটা কথা আছে না ওই বনদেশের শিয়াল রাজা আমার ঘর আমার ঘরের কাছে আমি বাঘ তো ওরা তো বাইরে মেরেছে আবার একজন নয় পাঁচ সাতজন মিলে মেরেছে কত মায়ের লাল কত মায়ের দুধ খেয়েছে একা একা মারুক না দেখি একা একা মারুক যেহেতু হরিয়ানায় মেরেছে হরিয়ানা সরকার কিভাবে পদক্ষেপ নেয় দেখা যাক কারণ বাংলার মানুষ সব সময় আইনকে সম্মান দিয়েছে দিচ্ছে দিয়ে যাবে আপনি দেখলেন না ট্রেনে ট্রেনে একটা হাদি সাহেব তাকে মিথ্যা এক্সাম দিল যে তোমার খাবার গোহা গরুর খাবার আছে গরুর মাংস আছে বেচারা গরুর মাংস নাই বয়স হবে কত আশি থেকে পঁচাশি বছর বয়স চার পাঁচজন মিলে তাকে যেভাবে মেরেছে যেভাবে মেরেছে এটা কোনো মানুষের দ্বারাই কাজ হতে পারে না আরেকটা জিনিস হচ্ছে যখন তাকে মারছে আরও অনেক ব্যক্তি আছে তারা কোনো প্রতিবাদ করে না শোনেন অন্যায়কে যারা সমর্থন করলো তারা কিন্তু অন্যায় করলো যে প্রতিবাদ করলো না তা কিন্তু অন্যায় করলো আজকে ওই যারা মেরেছে ওদের বাবাকে যদি এইভাবে মারা হয় এইভাবে মারা হয় একটা হাদিস্যাম মানুষ একটা বয়স্ক মানুষ আসলে ওরা ওর বাবাকেও মারে ওইভাবে খবর নেন আমার মনে হয় ওরা ওর বাবাকেও ওইরকম দিনরাত গালে চড় মারে দিনরাত লাতি মারে কেন ওরা যদি ওর বাবাকে যদি না মারে তাহলে একে মারতে পারত নি এ হাই সাহেবকে মারতে পারতো না আর ওদের ওর বাবার গালে চড় মারা অভ্যেস হয়ে গেছে ওর বাবাকে লাতি মারা অভ্যেস হয়ে গেছে তার জন্য এই অবস্থা করেছে আমি প্রতিবাদ জানাচ্ছি আজকে আমার বাংলা বাংলা এই ধরনের ঘটনা ঘটেছে দেখান তো যে একজনকে ওইভাবে মারছে পিটিয়ে মারছে আমি সব শেষে বাসন্তীদের যে ছেলেটা মারা গেল নাম বলে গেলাম সাবির মল্লিক সাবির মল্লিককে মারা হয়েছে আছে দুঃখজনক ঘটনা তার পরিবার পরিজনকে আমি সমবেদনা জানাই এবং ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে উনি সাবির মূল্যকে ফিরিয়ে দিতে পারবে না আমরাও পারবো না যেহেতু সংসারটা শেষ হয়ে গেছে বাচ্চা ছেলে আছে দু আড়াই বছরের বাচ্চা সেই দিকে লক্ষ্য করে এই সরকার তিন লক্ষ টাকা দিয়েছে যেটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং তার পরিবারকে একটা চাকরি দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাই